লক্ষ লক্ষ অস্থায়ী কর্মচারী যাদের মাসের শেষে সংসার চালানোটা অসুবিধাজনক হয়ে পড়ে, তাদের জন্য যাদের যোগ্যতা আছে তাদেরকে স্থায়ীকরণের ব্যবস্থা করা, এছাড়া যাদেরকে স্থায়ী করা যাচ্ছে না তাদের জন্য পৃথক ওয়েজ বোর্ড তৈরি করা এবং তাদের জন্য বেতন কাঠামোটাকে নিয়মিতভাবে পুনর্গঠন করা, যেভাবে আমাদের বিয়েটা পুনর্গঠিত হয় সেই দাবিও আমরা তুলছি। বেশ কিছু ক্ষেত্রে আমাদের সফলতা এসেছে, অঙ্গনওয়াড়ি কর্মী ছাড়াও বেশ কিছু ক্ষেত্রে আমরা তাদেরকে মাথানত করতে পেরেছি, তাদের কিছু দাবি আদায় করতে পেরেছি। আগামী কালকেই যেমন আমাদের কারিগরি ভবনে যাওয়া আছে, সেখানে বেশ কিছু ক্যাডারের অস্থায়ী কর্মচারীদেরকে নিয়ে কথা হবে। কিন্তু তার আগে যে লড়াই এখন আমরা লড়ছি, দ্বিতীয় দফাতে আবার ওখানে অনশন চলছে, দীর্ঘ 18 দিন ধরে আমাদের 3 জন সাথী অনশনে আছে। এই সময়ে যে সরকারের নিজে এসে পরে কথা বলে সমস্যার সমাধানের উচিত ছিল, অদ্ভুতভাবে আমরা লক্ষ্য করলাম যে তাদের মাথার থেকে যেন ছাদটাকে সরিয়ে নেওয়া যায়, তাদেরকে যেন দুপুরের রোদে রাতের ঠান্ডাতে পিষে যাতে মেরে ফেলা যায় তার জন্য সরকার সচেষ্ট হলেন। এমনকি গতকালকে রাত্রে প্রায় 11-10টার পরে